আজকেই আমার এই পাখিটায় মারা গেছে তো ইদানিং আমার অনেকগুলো পাখি মারা গেছে তো শীতের মধ্যে পাখির অনেক ধরনের সমস্যা হয় যেমন পাখি চুনা পায়খানা করে তারপর খাবার দাবার কম করে এক পর্যায়ে পাখি দুর্বল হয়ে পাখি মারা যায় তো গত বছরের তুলনায় এইবার আমার একটু পাখি বেশি মারা গেছে তো আমি আবার দেশের বাইরে থাকি তো এখানে অনেক ঠান্ডা তো ঠান্ডার কারণে পাখির অনেক ধরনের সমস্যা হইতেছে পাখি দুর্বল হয়ে পাখি মারা যায় চুনা পায়খানা করে এখানে সবগুলো পাখি গা ফুলিয়ে দিছে। তো আমি লাত্র হইলে কিন্তু পাখি আমি লাল একটা লাইট আছে গরম লাইট লাগাই দিই আর দিনে হইলে আমি সাদা এল লাইট লাগাই দিই তো তারপর আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করি রুমটাকে অনেক গরম লাগার জন্য পাখির জন্য যেন পাখির কোনো ক্ষতি না হয় তারপরও আমার ইদানিং অনেকগুলো পাখি মারা গেছে যে পাখিটা মারা গেছে ওর সাথের পাখি একসাথেই তো এখানে আরেকটা পাখি আছে দেখেন গা বসে বৈশাড়েছে হুম একদম চোখ মুখ কানা করে ফেলছেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার দেবেন চব গোলাখি গা ভুলিব